নেক্সট আমাদের যে টপিকসটা আমরা পড়ব সেটা হচ্ছে ডি ব্লক মোলের বৈশিষ্ট্য। আমরা একটু আগে পড়ে আসছি যে ডি ব্লক মোল কাকে বলে, এখন আমরা পড়তেছি ডি ব্লক মোলের বৈশিষ্ট্য। দেখো এর জন্য আমি একটা সুন্দর কবিতার মতো লিখে রাখছি, সেটা মুখস্থ করলে হয়ে যাবে। যেমন আমরা জানি যে ফার্স্টে দেখো লেখা আছে যে উচ্চ, তাই লেখা আছে না? তাহলে উচ্চ দ্বারা বুঝি উচ্চতে হচ্ছে এটা উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ হবে। তাহলে ডি ব্লকের প্রথম বৈশিষ্ট্য কি পাইছি, সেটা উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। দুই নাম্বারটা দেখো কি পাইছি, ভারী। তাহলে অবশ্যই ডি ব্লক কি হবে, ভারী ধাতু হবে। বুঝতে পারছি? তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্যটি ভারী ধাতু। তাহলে এর ভারীর সাথে আমরা আরো কয়েকটা জিনিস মনে রাখতে পারি, যেহেতু সেটা ভারী তাহলে অবশ্যই কি সেটা কঠিন এবং শক্ত হবে। যেহেতু ভারী ধাতু তাহলে এটা কি হবে, কঠিন এবং শক্ত হবে। এবং এই ভারীর সাথে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যেহেতু ভারী তাহলে তার ঘনত্ব কি হবে, বেশি হবে। ঠিক আছে, তাহলে ভারী ধাতু হবে, কঠিন শক্ত হবে এবং ঘনত্বটাও কি হবে, বেশি হবে। আচ্ছা তারপরে যে বৈশিষ্ট্য দেখো কি লেখা আছে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। এটা হচ্ছে আমাদের নেক্সট বৈশিষ্ট্য, যে ডি ব্লকের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হবে। আচ্ছা নেক্সট যে বৈশিষ্ট্য দেখো পাইছি, তড়িৎ ধনাত্মক ধাতব মৌল। তাহলে অবশ্যই সেটা কি হবে, তড়িৎ ধনাত্মক ধাতব মৌল হবে। আচ্ছা এখন আসি তারপরের যে বৈশিষ্ট্যটা আছে, দেখো পনেরো বৈশিষ্ট্য দেখছি প্যারাম্যাগনেটিক, তাই দেখছি না? তাহলে আমরা জানি যে ডি ব্লক মৌল সময়ের ম্যাক্সিমাম গুলাই কি যৌগ হবে, প্যারাম্যাগনেটিক যৌগ হবে। কিন্তু এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই প্যারাম্যাগনেটিক এর মধ্যে আমরা জানি যে ডি ব্লকে টোটাল মৌল সংখ্যা কয়টা, 41টা, কিন্তু এই প্যারাম্যাগনেটিক হচ্ছে 35টা। তাহলে প্যারাম্যাগনেটিক পদার্থ কয়টা, 35টা, বাকি যে 6টা মৌল তাহলে মনে রাখবো যে বাকি 6টা মৌল ডায়াম্যাগনেটিক যারা আছে, ডায়াম্যাগনেটিক কোনগুলা, 3D এর প্রথম দুইটা মৌল, শেষ দুইটা মৌল। তাহলে 3D এর প্রথম দুইটা মৌল কি কি, স্ক্যান্ডিনিয়াম এবং টাইটানিয়াম, এবং লাস্টের যে দুইটা মৌল সেটা কি কি, এটা হচ্ছে কপার এবং জিঙ্ক। এই চারটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এর সাথে আরো দুইটা পাওয়া যায়, সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তাহলে ফেরোম্যাগনেটিক কোনগুলো, ফেরোম্যাগনেটিক হচ্ছে আয়রন মানে Fe এবং কোবাল্ট, এই দুইটা। তাহলে দেখো এই ডায়াম্যাগনেটিক ম্যাগনেটিক কয়টা হয়েছে, চারটা, 3D এর প্রথম দুইটা, শেষ দুইটা, ফেরোম্যাগনেটিক এর কয়টা হয়েছে, দুইটা, আর এই 35টা, এই টোটাল প্যারাম্যাগনেটিক পদার্থ হচ্ছে 35টা, তাহলে টোটাল 41টা মৌল। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে বৈশিষ্ট্য আছে দেখো দিকে আছে পরিবর্তনশীল, এই বলছি না? তাহলে নেক্সট বৈশিষ্ট্যটা হবে যে এটা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। কি প্রদর্শন করবে, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আচ্ছা নেক্সট যেটা আছে দেখো অবস্থা, অবস্থা ছাড়া তো অবস্থাতে আমরা বুঝবো অবস্থান্তর মৌল। তাহলে নেক্সট বৈশিষ্ট্য কি পাইছি, যেখান থেকে কি সৃষ্টি হয়, অবস্থান্তর মৌল সৃষ্টি হয় প্রদর্শনে বাদ। আচ্ছা তাহলে সক্রিয়, এই সক্রিয়র যে দন্তাস্য, সেই দন্তাস্য যে আমরা বুঝি তারা হবে অবশ্যই কি যৌগ গঠন করবে, সংকর ধাতু গঠন করে। এই হচ্ছে আমার ডি ব্লকের বৈশিষ্ট্য। তাহলে আমি যদি আবার রিপিট করি তাহলে দেখো ডি ব্লকের প্রথমটা কি লিখছিলাম, উচ্চ, তাহলে উচ্চতে লিখছি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। দুই নাম্বারটা লিখছিলাম ভারী, ভারীতে পাইছি ভারী ধাতু, যেহেতু ভারী ধাতু তাহলে সেটা কি হবে, কঠিন হবে এবং শক্ত হবে। এবং এর সাথে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের ঘনত্বটা বেশি হবে। আচ্ছা পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তাপ ও বিদ্যুৎ কি পাইছি, সুপরিবাহী। ছয় নাম্বার বৈশিষ্ট্য তড়িৎ ধনাত্মক ধাতব মৌল। আচ্ছা সাত নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক কয়টা পাইছি, 35টা প্যারাম্যাগনেটিক যৌগ পাইছি, আর বাকি যে 6টা তার মধ্যে প্রথম 4টা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে ডায়াম্যাগনেটিক কোনগুলা, 3D মৌলের প্রথম দুইটা এবং শেষ দুইটা। তাহলে প্রথম দুইটা স্ক্যান্ডিনিয়াম এবং টাইটানিয়াম, শেষ দুইটা হচ্ছে কপার এবং জিঙ্ক। আর ফেরোম্যাগনেটিক পদার্থ হয়েছে দুইটা, এটা হচ্ছে আয়রন আর হচ্ছে কোবাল্ট, এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ এই 35টা। নেক্সট যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি পরিবর্তনশীল, তাহলে তারা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। অবস্থা, অবস্থাতে ডি ব্লক মৌলের সমূহ কি গঠন করে, অবস্থান্তর মৌল গঠন করে। সক্রিয়তে পাইছি সত্যি হচ্ছে সংকর ধাতু। এই কয়েকটা হচ্ছে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য। তোমরা যদি এই কবিতা কেমন কাটতে পারো এইভাবে, তাহলে বইয়ের থেকে আলাদা মুখস্থ করার দরকার নাই, জাস্ট এই টপিকসটা মনে রাখবা, তাহলে দেখবা যে ডি ব্লকের মৌলের বৈশিষ্ট্য সকলের হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ।